বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। জ্বালানি তেল, পরিবহন খাতে ভাড়া ও সকল পণ্যের মূল্যবৃদ্ধি সহ ভোলায় পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের মডার্ন মোড় থেকে পৌর বিএনপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঝিনাইদহ প্রিয়া হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মসজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সরকার দেশ পরিচালনার ব্যর্থ দাবি করে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করে তারা দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। আগামীতে রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে সরকারকে পতন ঘটানো হবে বলেও তারা হুঁশিয়ারি প্রদান করে। সকলকে